বৃন্দাবন জঙ্গলে টুনি আর মুনি নামে দুই বোন বাস করত। টুনি ছিল খুবই কর্মঠ আর মুনি ছিল খুবই অলস। টুনি সারা দিন খেটে মরত আর মুনি সারা দিন পায়ের উপর পা তুলে খেত। এরপর একদিন টুনি কোদাল নিয়ে জমিতে কাজ করছিল। উফ, বিকেল গড়িয়ে তো সন্ধ্যা হয়ে এলো, আজ তো মুন্নি আমার জন্য খাবার নিয়ে এলো না। এদিকে তো আমার ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে, শরীরে কোনো জোর খুঁজে পাচ্ছি না। না, এভাবে আর হবে না, আমি বরং আজ বাড়ি ফিরে যাই, কাল সকালবেলা এসে আবার কাজ শুরু করে দিব। এই বলে টুনি কোদাল নিয়ে বাড়ি যেতে থাকে। এদিকে এক সাধু বাবা এক গাছের তলায় বসে শীতে কাঁপছিল। ঈশ্বর, আমি যে আর ঠান্ডা সহ্য করতে পারছি না, তুমি এমন কাউকে পাঠাও যে আমাকে সাহায্য করবে ঈশ্বর। সাধু যখন শীতে কাঁপছিল এমন সময় টুনি সেখানে আসে আর টুনি বলে, একে বাবা, আপনি এভাবে কাঁপছেন কেন, কি হয়েছে আপনার? মারে, আমার যে ভীষণ জ্বর রে মা, আমি যে আর জ্বর সহ্য করতে পারছি না, আমার যে খুব ঠান্ডা লাগছে। দাঁড়ান বাবা, আমি আপনার ঠান্ডা সারানোর ব্যবস্থা করছি। এই বলে টুনি কিছু কাঠ কুড়িয়ে আনে, এরপর সেই কাঠগুলো এক জায়গায় করে আর পাশে পড়ে থাকা কিছু পাথরের মাঝ থেকে দুটো পাথর তুলে নিয়ে সেই পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। বাবা, এই নিন, এবারে এই আগুনের সামনে এসে বসে পড়ুন, এতে করে আপনার শরীরের ঠান্ডা অনেক কমে যাবে। মারে, তোকে অনেক ধন্যবাদ রে মা। তবে সাধু বাবা, আপনার শুধু ঠান্ডা কমালেই তো হবে না, আপনার রোগটাও তো নিরাময় করতে হবে। কিন্তু এই জঙ্গলে আমি আপনার জন্য ঔষধ কোথায় পাই বলুন তো? কেন রে মা, তোদের এই জঙ্গল তো ঔষধি গাছে ভরা, তুই কি সেটা জানিস না? না গো সাধু বাবা, আমি তো কিছুই জানি না। তবে শোন, এবার এই জঙ্গলের পেছনে একটা নদী আছে, ওই নদীর ওপারে অনেকগুলো ফলের গাছ আছে, আর সব ফলই এক একটা রোগ নিরাময়ের জাদুই ফল, বুঝতে পেরেছিস? তুই যদি ওখান থেকে একটা ফল এনে আমাকে খাওয়াতে পারিস, তবে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবো রে মা। ঠিক আছে বাবা, আমি যাব আর ফল এনে আপনাকে সুস্থ করেই তুলব। কিন্তু সেই নদীর জল যে ভীষণ ঠান্ডা, তুই কি পারবি রে মা ওই ঠান্ডা জল পাড়ি দিতে? ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বাবা, আমি ঠিক সব সামলে নিব বাবা। এই বলে টুনি সাধু বাবার বলা সেই নদীর কাছে যায়। এরপর নদীতে নেমে সাঁতার কাটে। নদীর জল এতই ঠান্ডা ছিল যে টুনি শীতে কাঁপছিল। এরপর কাঁপতে কাঁপতে টুনি নদীর ওপারে গিয়ে পৌঁছায়। এরপর সামনে টুনি একটা বিরাট গাছ দেখতে পায় আর সেই গাছে অনেক ফল ঝরতে দেখে। এই ফলগুলোর কথাই হয়তো বাবা আমাকে বলেছিল, আমি বরং এখান থেকে একটা ফল ছিঁড়ে নিয়ে বাবার কাছে ফিরে যাই। এরপর টুনি গাছ থেকে একটা ফল পেড়ে নেয়। তারপর আবার সাঁতার দিয়ে নদী পার হয়ে টুনি ফলটা নিয়ে সাধু বাবার কাছে আসে। এই নিন বাবা, রোগ নিরাময়ের জাদুই ফল, এবার এটা আপনি খেয়ে নিন বাবা। এরপর সাধু বাবা টুনির হাত থেকে ফলটা নিয়ে খেয়ে নেয় আর খেতেই সাধু বাবা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আরে বা, এখন তো আমি পুরোপুরি সুস্থতা বোধ করছি, তোকে অনেক ধন্যবাদ রে মা। এবার তাহলে আমি আসি বাবা। ওরে, একটু দাঁড়া, কোথায় যাচ্ছিস? তুই যে আমার এত বড় উপকার করলি, তার বিনিময়ে আমাকে একটু উপকার করার সুযোগ দিবি না বল? কেন দিব না বাবা, অবশ্যই দিব। তাহলে এই নে রঙিন আপেল রে মা, এটা আজ থেকে তোর সুখ দুঃখের সাথী, এ তোকে তোর সকল বিপদ আপদে সাহায্য করবে, এ তোর ভাগ্যের পরিবর্তন করে দিবে রে মা। যা, এবার তুই বাড়ি ফিরে যা। আচ্ছা ঠিক আছে বাবা।
এরপর টুনি রঙিন আপেল নিয়ে নিজের বাড়ি ফিরে আসে। এদিকে মুন্নি টুনিকে দেখে রেগে গিয়ে বলে, কি রে মহারানী দিদি, তোর আসতে এত দেরি হলো কেন বলতো? এদিকে যে আমার খিদে পেয়েছে, সেই মুশকি তোর আছে? বাড়িতে রান্না কে করবে শুনি? আচ্ছা, তুই নিজে কোনো দিন কি রান্না করে খেয়েছিস বলতো? যতই রাত হোক না কেন, আমি তো তোকে রান্না করে খাইয়েছি, তারপরও এত চিৎকার কেন করছিস তুই? কি একটু আমাকে রান্না করে খাওয়ায় না খাওয়ায় তার আবার এত কথা? আর দিদি, তোর হাতে ওটা কি রে? ও, এটা এটা তো রঙিন আপেল, এটা আমাকে সাধু বাবা দিয়েছে। এরপর টুনি মুন্নিকে সব ঘটনা খুলে বলে। সবকিছু শুনে মুন্নি বলে, যত সব ফালতু কথা, একটা রঙিন আপেল নাকি পারবে আমাদের ভাগ্য ফিরাতে, হাসালি রে দিদি। এই বলে মুন্নি খুব হাসতে থাকে। তখনই রঙিন আপেল বলে ওঠে, ও মেয়ে, আমাকে নিয়ে কোনো হাসি তামাশা করো না বুঝেছ, আমি কোনো সাধারণ ফল নই, আমি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত রঙিন আপেল, তুমি সৎ মনে আমার কাছে যা চাইবে তাই পাবে। ওরে বাবা, তুমি কথা বলতে পারো? আচ্ছা বেশ, তুমি যে জাদুই রঙিন আপেল সেটা তুমি এখন আমাকে অনেকগুলো খাবার দিয়ে প্রমাণ করে দাও তো। মুন্নির কথা শুনি জাদুই রঙিন আপেল তার জাদু দিয়ে অনেকগুলো খাবার সেখানে প্রকট করে। মূর্খ মেয়ে, এবার তোমার বিশ্বাস হয়েছে তো? না, মানে ইয়ে রঙিন আপেল, এবার আমার বিশ্বাস হয়েছে। এই বলে মুন্নি সুস্বাদু খাবারগুলো খেয়ে নেয় আর নিজের ঘরে ঘুমাতে চলে যায়। এদিকে টুনি রঙিন আপেলকে নিয়ে নিজের ঘরে চলে আসে আর রঙিন আপেলের সাথে গল্প করতে থাকে। রঙিন আপেল, তুমি তো জাদুই আপেল, বলছিলাম কি, আমাদের জঙ্গলে না অনেক গরিব অসহায় পাখি আছে, ওরা না না খেয়ে দিন কাটাচ্ছে, তুমি আমাকে এমন কোনো বর দাও যেটা দিয়ে আমি ওদের সাহায্য করতে পারবো। তোমার সততা দেখে আমি মুগ্ধ হলাম, কারণ সবাই আগে নিজের জন্য চায়, এরপর অন্যের কথা চিন্তা করে, কিন্তু তুমি আগে অন্যের কথা চিন্তা করলে, তাই আমি আগে তোমাকে সাহায্য করব, এরপর অন্যদের সাহায্য করব। এই বলে রঙিন আপেল তার জাদু দিয়ে টুনির ভাঙ্গা চোরা ঘরটা অনেক সুন্দর একটা ঘরে পরিণত করে দেয়। এরপর সেই ঘরের মাঝে অনেক সোনা দানা প্রকট করে। এদিকে টুনি ভীষণ অবাক হয়ে যায়। এরপর আপেল বলে, অবাক হলে বুঝি, এই যে সোনা দানাগুলো দেখছো, এগুলো তুমি অন্যের জন্য ব্যয় করবে, আর এমন প্রাসাদের মতো ঘরে তুমি থাকবে, তোমার যখনই যা প্রয়োজন হবে তুমি আমার কাছে তাই চাইবে, আমি তোমাকে তাই দিব। ঠিক আছে রঙিন আপেল, তোমাকে অনেক ধন্যবাদ। এই বলে টুনি ঘুমিয়ে পড়ে। এইদিকে রঙিন আপেলটাও ঘুমিয়ে পড়ে। ওইদিকে ঘুম নেই শুধু মুন্নির চোখে। ওই রঙিন আপেলটা যদি একবার আমি আমার হাতে পেতাম, তাহলে তো আমি দুনিয়ার সব থেকে বড়লোক হয়ে যেতাম। দিদি মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, আমি বরং এক কাজ করি, দিদির ঘর থেকে রঙিন আপেলটা চুরি করে আনি। যাই যাই। এই বলে মুন্নি টুনির ঘরে যায়, আর যেই না আপেলটায় হাত দেয় তখনই মুন্নি একটা বুড়িতে পরিণত হয়ে যায়। হায় 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 রে, এ আমি কেমন হয়ে গেলাম, আমার অত সুন্দর চেহারা কোথায় গেল, আমি বুড়ি কেন হয়ে গেলাম? মুন্নির কান্না শুনি টুনির ঘুম ভেঙে যায়। মুন্নি, তুই এমন কেন হয়েছি, তুই বৃদ্ধ হয়ে গেছিস। কারণ ও মনে লোভ নিয়ে আমাকে চুরি করতে এসেছিল আর ও তার শাস্তি পেয়েছে। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও, আমাকে আবার আগের রূপ ফিরিয়ে দাও। রঙিন আপেল, তুমি দয়া করে আমার বোনটাকে মাফ করে দাও, ওকে আবার তুমি আগের রূপ ফিরিয়ে দাও না, দয়া করো, আমি যে আমার বোনকে খুব ভালোবাসি, আমি আমার বোনের এই করুণ অবস্থা সহ্য করতে পারছি না রঙিন আপেল। আচ্ছা ঠিক আছে টুনি, তুমি যখন বলছো তখন আমি মুন্নিকে মাফ করে দিলাম। এরপর টুনির ঘরে রঙিন আপেল মুন্নিকে আবার আগের রূপে ফিরিয়ে দেয়। এরপর থেকে মুন্নি আর কখনোই লোভ করেনি,
এরপর থেকে দু বোনে অনেক সুখী দিন কাটাতে থাকে আর দু বোন মিলে সব গরিব অসহায়দের সাহায্য করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু এক বহুদিন আগের কথা, শ্রীপুর জঙ্গলে এক টুনি পাখি তার সৎ মা মিনু টুনটুনি আর বাবা রাজু টোনার সাথে বাস করত। টুনি ছিল অনেক কালো দেখতে, তাই মিনু সবসময় টুনিকে নানানভাবে অপমান করত। টুনি, এই টুনি, তুই কোথায় রে? এদিকে আয়, আমি এক্ষুনি ডাকছি। আয় বলছি। হ্যাঁ মা, বলো, তুমি আমাকে ডাকছিলে। শোন, তোকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে, একটু সেজেগুজে থাকিস। দিন দিন তো বুড়ি হয়ে যাচ্ছিস, কিন্তু এখনো বিয়ে হচ্ছে না তোর। মা, এটা কি আমি ইচ্ছে করে করেছি নাকি বলতো? আমাকে কেউ পছন্দ না করলে আমি কি করব? কালো হয়ে জন্ম নিয়েছিস, এটাই তোর অপরাধ, বুঝেছিস? তোর মা তো কালো মেয়ে জন্ম দিয়ে আমার হাতে তুলে দিয়েছে, আর নিজে মরে গিয়ে বেঁচে গেছে। না জানি তোর মা আরো কত কালি ছিল। মা, তুমি আমার চেহারা নিয়ে যা বলার বলো, কিন্তু আমার মাকে নিয়ে তুমি কিছু বলবে না বললাম। বাবা, এই কালো মেয়ে তো দেখছি খুব ফটর ফটর হয়েছে, এখান থেকে যাবি নাকি দুঘা লাগিয়ে দিব? হ্যাঁ, মিনুর কথায় টুনি অনেক কান্না করতে থাকে আর সেখান থেকে চলে যায়। এরপর বিকেলে টুনিকে পাত্রপক্ষ দেখতে আসে। না না বাবা, এমন কালো মেয়েকে আমি কিছুতেই আমার দাদার বউ করে নিব না। আমার দাদা সুদর্শন একটা ছেলে। মাসিমা, আপনি আপনার কালো মেয়েকে নিয়ে থাকেন, আমরা চললাম। মিনু টুনটুনিকে এসব কথা বলে পাত্রপক্ষ সেখান থেকে চলে যায়, আর মুখের উপর এমন অপমান করায় টুনি ভীষণ কাঁদতে থাকে। দেখলি তো তুই, বলেছিলাম তোর এই কালো চেহারা কে পছন্দ করবে না, কিন্তু তুই তো শুনিস না আমার কথা। আহা গিন্নি, তুমি মেয়েটার সাথে কেন এমন করছো বলো তো? ওর মানসিক অবস্থা তুমি বুঝবে না, তুমি তো মা। এই, তুমি কাকে মা বলছো বলো তো? ও আমার সতীনের মেয়ে, এমন কুৎসিত মেয়ে আমার কিছুতেই হতে পারে না। মিনু, তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছো। এই, একদম কথা বলবে না, এত বড় একটা বোঝা ঘাড়ে বসে বসে খেয়ে অন্ন ধ্বংস করছে, আর তুমি আমাকে চুপ থাকতে বলো? এভাবে চিৎকার করে মিনু সেখান থেকে চলে যায়, আর টুনি কাঁদতে থাকে। এরপর রাজু বলে, কাঁদিস না রে মা, কাঁদিস না, ও সৎ মা তাই তোর সাথে এমন করে, নিজের মা হলে এমনটা কিছুতেই করতে পারতো না রে মা। তুই দেখিস তোর একদিন অনেক ভালো ঘরে বিয়ে হবে রে মা। এভাবে রাজু টুনিকে সান্ত্বনা দেয়, আর এভাবে দিন কাটতে থাকে। মিনু সব সময় টুনিকে বোঝা ভাবত, আর ভাবত যে টুনি বসে বসে তাদের অন্ন ধ্বংস করছে। উফ বাবা, এই টুনিটাকে কি করে যে তাড়াবো আমি? এত বিয়ে দিতে চাচ্ছি, তবু বিয়েই হচ্ছে না। ঈশ্বর, কেন যে আমি সতীনের ঘরে বিয়ে করেছিলাম। এভাবে মিনু আফসোস করতে থাকে, কিন্তু কিছু করার থাকে না তার। একদিন গ্রামের জমিদার আসে টুনির কাছে। এরপর মিনু বলে, এ কি জমিদার মশাই, আপনি আপনি হঠাৎই গরিবের ঘরে? কোনো দরকার হলে বলতেন, আমরা নিজেই যেতাম। না না, আমি নিজেই এলাম। আসলে শুনেছি টুনি নাকি মাটি দিয়ে অনেক সুন্দর হাঁড়ি পাতিল বানায়। হ্যাঁ জমিদার মশাই, আপনি ঠিকই শুনেছেন। এমন সময় টুনি সেখানে আসে। এই যে টুনি, শোনো, আগামী সপ্তাহে আমার মেয়ের বিয়ে, তুমি কি আমাকে মিষ্টি মাটির হাঁড়ি, সরা, থালা এসব বানিয়ে দিতে পারবে? সুন্দর করে রং করে দিতে হবে কিন্তু। জি জমিদার মশাই, আমি পারবো। পারলে তো ভালো, তবে না দিতে পারলে কিন্তু কঠিন শাস্তি দিব, আর শাস্তি মাথা পেতে নিতে হবে, বুঝেছো? জমিদার মশাই, আপনি চিন্তা করবেন না, আমি সঠিক সময়ে সবকিছু পৌঁছে দিব। এরপর জমিদার চলে যায়, আর মিনু মনে মনে ভাবতে থাকে,
আরে বাহ, এই সতীনের মেয়েকে জব্দ করার আমি একটা উপায় পেয়ে গেছি। টুনি যদি হাড়ি দিতে না পারে তাহলেই তো জমিদারকে শাস্তি দিবে। এসব ভেবে টুনি মনে মনে অনেক হাসতে থাকে, আর অন্যদিকে টুনি মন প্রাণ দিয়ে হাড়ি বানাতে থাকে। আমাকে এই সপ্তাহের মাঝে সব আনিয়ে দিতে হবে, নয়তো যে আমাকে শাস্তি দেওয়া হবে। এসব কথা ভেবে টুনি তার আপন মনে মাটির জিনিসপত্র বানাতে থাকে। এভাবেই এক সপ্তাহ পার হয়ে যায়, আর টুনিও রং বেরঙের হাড়ি বানায়। এরপর জমিদার আসে হাড়ি নিতে। আপনি অপেক্ষা করুন জমিদার মশাই, আমি এক্ষুনি হাড়িগুলো নিয়ে আসছি। এরপর টুনি হাড়ি নিতে ঘরে গিয়ে একদম অবাক হয়ে যায়, কারণ সেখানে একটি হাড়িও ছিল না। হায় হায়, আমার হাড়িগুলো কি হলো? এখন আমি জমিদার মশাইকে কি দিব? কে এত বড় সর্বনাশ করলো আমার? কে এগুলো চুরি করলো? এরপর টুনি কাঁদতে কাঁদতে জমিদারকে সব কথা খুলে বলে। বন্ধ কর তোর এসব চোখের জল, মিথ্যে বলছিস আমাকে তাই না? জমিদারকে মিথ্যে বলা, হাড়ি না বানিয়ে চুরি হওয়ার বাহানা দিচ্ছিস আমাকে। আপনি ঠিক বলেছেন জমিদার মশাই, আমি কিন্তু টুনিকে হাড়ি বানাতেই বলেছিলাম, কিন্তু ও বানায়নি, সারাক্ষণ শুয়েছিল। তুমি এসব কি বলছো মা? আমি তো তোমার সামনে সব হাড়ি বানিয়েছি, তাহলে কেন জমিদার মশাইয়ের সামনে তুমি মিথ্যে বলছো মা? চুপ কর তুই, একদম কথা বলবি না। এবার শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে নে, আমি যা শাস্তি দিব মাথা পেতে নিবি, বুঝেছিস? আপনি আমার কথা বিশ্বাস করুন জমিদার মশাই, আমি হাড়ি বানিয়েছিলাম। এই যে এই বানরের সাথে তোকে বিয়ে দিয়ে এবার বনবাসে পাঠাবো তোকে আমি, তারপর বুঝবি। বানরের সাথে বিয়ের কথা শুনে টুনি অনেক কাঁদতে থাকে, কিন্তু জমিদারের মুকুট অমান্য করতে পারে না। এরপর টুনির সাথে বানরের বিয়ে হয়, আর ওদের বনবাসে পাঠানো হয়। এইদিকে মিনু ভাবতে থাকে, আরে এই সতীনের মেয়েকে শাস্তি দেওয়ার জন্য হাড়ি চুরি করলাম, কিন্তু এত বড় সারপ্রাইজ পাবো এটা তো ভাবিনি। এই সতীনের মেয়ে তো আমার ঘাট থেকে একদম নেমেই গেল, কি যে মজা লাগছে! এসব ভেবে মিনু হাসতে থাকে। অন্যদিকে বানরের সাথে গহীন জঙ্গলে হাঁটতে থাকে টুনি। উফ বাবা, আর হাঁটতে পারছি না, এই গহীন জঙ্গলে আমি কোথায় থাকবো, কি খাবো? হায় ঈশ্বর, তুমি আমার কপালে এটাই রেখেছিলে! এসব বলে টুনি কাঁদতে থাকে, আর সন্ধে হয়ে যায়। এরপর টুনি ঘুমিয়ে পড়ে, আর রাতে চোখ খুলে টুনি অবাক হয়ে যায়, কারণ তার পাশে অনেক সুন্দর একটা রাজপুত্র ছিল। আরে আপনি কে? এখানে কখন এলেন? আমি হলাম সেই বানরটা। আমি আসলে এক রাক্ষসীর মন্ত্রে বানর হয়ে গিয়েছিলাম, কিন্তু রাতে আমি নিজের চেহারায় ফিরে আসি, আবার দিনে বানর রূপে থাকি। সে কি কথা! তাহলে তুমি সম্পূর্ণ নিজের রূপে কি কখনো ফিরে আসবে না? এর কি কোনো উপায় নেই? আছে, যদি ওই রাক্ষসীকে হত্যা করা যায় তাহলে আমি বানর থেকে মুক্ত হব। আচ্ছা বেশ, তাহলে আমি ওই রাক্ষসীকে হত্যা করব। তুমি শুধু বলে দাও ওই রাক্ষসী কোথায় আছে। এই জঙ্গল থেকে উত্তরে একটা গুহা আছে, সেই গুহায় একটি পাত্রে আছে ওর প্রাণ ভোমরা, বুঝতে পেরেছ? রাজপুত্র এসব বলতে বলতেই সকাল হয়ে যায়, আর রাজপুত্র আবারও বানর হয়ে যায়। এরপর টুনি সেই গুহায় যায়। আর গিয়ে দেখে রাক্ষসী ঘুমাচ্ছে, টুনি সেই সুযোগে ওর প্রাণ ভোমরা নষ্ট করে দেয়। এরপর টুনি আবারও জঙ্গলে এসে দেখে রাজপুত্র নিজের চেহারা পেয়েছে। টুনি, তোমার জন্য আমি আমার নিজের চেহারা ফিরে পেয়েছি, তবে রাজ্যে চলো, আমি তোমাকে ধুমধাম করে বিয়ে করব, আর তোমার সৎ মাকেও শাস্তি দিব আমি। চলো টুনি চলো।
এরপর ওরা রাজ্যে গিয়ে ধুমধাম করে বিয়ে করে আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।